ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন বেঁচে যাওয়া দম্পতি। রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে বিআরটির গার্ডার চাপায় বেঁচে দেওয়া দম্পতি অক্ষত আছেন। তাদের উত্তরার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে, জরুরি বিভাগে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সোমবার রাত 9টার দিকে হসপিটালটিতে গিয়ে দেখা যায়, নতুন বিয়ে করা হৃদয় এবং নববধূ রিয়ামণিকে ঘিরে রয়েছেন স্বজনরা। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। জরুরি বিভাগের চিকিৎসক এন আলম মাসুদ জানান, শুধু হৃদয়ের ডান পাশে সামান্য আঘাত রয়েছে, এছাড়া দুজনেই অক্ষত আছেন, তাদের শরীরে কোনো সমস্যা নেই, তবে মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। চিকিৎসক মাসুদ বলেন, প্রথমে ভেবেছিলাম তাদেরকে রিলিজ দেব, কিন্তু পরে রুটস অ্যান্ড হাইওয়ে সচিব এবিএম আমিনুল্লাহ নুরি এবং ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম তাদেরকে দেখতে এসেছিলেন। তারা ট্রমা কাটিয়ে ওঠার জন্য আরও কিছু সময় হসপিটালে রাখতে বলেছিলেন। এই দুজনকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। জরুরি বিভাগের পর্যবেক্ষণ কক্ষে গিয়ে দেখা যায়, হৃদয় এবং রিয়ামণিকে ঘিরে রয়েছে স্বজনরা। তারা বেশিরভাগ সময়ই অন্যমনস্ক থাকছেন, ঘন ঘন হাওমাও করে কেঁদে উঠছেন। হৃদয়ের মা, ভাই এবং স্বজনরা মিলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সোমবার বিকেল 4:15 দিকে রাজধানীর উত্তরায় জসিমউদ্দিন মুর সংলগ্ন সড়কে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি স্থাপনা প্রকল্পের একটি গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে, এতে 5 জন আরোহী নিহত হন, আহত হন আরও 2 আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পের কাজ চলাকালীন একটি গার্ডার ক্রেন দিয়ে তোলা হচ্ছিল। হঠাৎ ক্রেনটির গার্ডার সহ কাত হয়ে যায় এবং নিচ দিয়ে যাওয়া একটি প্রাইভেট কারের উপর পড়ে, এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর গার্ডার সরিয়ে প্রাইভেট কার থেকে লাশ উদ্ধারের চেষ্টা করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। লিভার দিয়ে উঁচু করার চেষ্টা করেছেন তারা, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় 6:30 দিকে আনা হয় একটি এক্সক্যাভেটর। সেটি দিয়ে কাত হয়ে থাকা ক্রেনটি সোজা করে সেটি দিয়ে প্রাইভেট কারের উপর থেকে গার্ডার সরানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা জানিয়েছেন, শুক্রবার হৃদয় এবং রিয়ার বিয়ে হয়। তারা সোমের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখানা থানার কাউল অফিসের মেম্বার বাড়ির ভাড়াটিয়া, আর কনের রিয়া মনির বাড়ি আশুলিয়ার খেজুর বাগানের আশরাফউদ্দিন চেয়ারম্যানের বাড়ি এলাকার। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অবশেষ নেব, সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।